আমফান ঘূর্ণিঝড় আসছে সুন্দরবন এলাকা জুড়ে। হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সমস্ত নদীমাতৃক এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফ্লাড সেন্টার এবং আশপাশের স্কুলগুলোতে। আজ ভবানীপুরে প্রায় 200 থেকে 300 গরিব দুস্থকে নদীর বাঁধ থেকে সরিয়ে তাদেরকে ফ্লাড সেন্টার এবং পার্শ্ববর্তী স্কুলে রাখা হয়েছে। বিডিও এবং মুরারিশা পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা এবং দুপুরে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে এলাকার প্রধান আব্দুল ওহাবের তরফ থেকে। হাসনাবাদের বিডিও অরিন্দ মুখার্জি নিজে ভবানীপুর এলাকায় গিয়ে ফ্লাড সেন্টারে থাকা মানুষের হাতে শুকনো খাবার ও বাচ্চাদের হাতে দুধের প্যাকেট, বিস্কুটের প্যাকেট তুলে দিলেন এবং তাদেরকে বোঝালেন এলাকার বাইরে না বেরোতে। দেখুন, প্রস্তুতি আমাদের জেলা স্তরে গতকাল একটা মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ের পর থেকে জেলা শাসক মহোদয়ের নির্দেশ মতো আমরা গতকাল বিকাল থেকেই চেষ্টা করেছি মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে। এবং আপনারা জানেন যে আমাদের একটা বাৎসরিক চিহ্নিতকরণ করা থাকে যে কোন কোন জায়গা বিপজ্জনক, কোন কোন জায়গা কম বিপজ্জনক। তা প্রথমে আমরা চেষ্টা করব বিপজ্জনক এলাকা থেকে মানুষদের সরিয়ে নিয়ে যেতে, এবং সেই লক্ষ্যে গতকাল আমরা রাত পর্যন্ত প্রায় 700-800 মানুষকে সরিয়েছিলাম এবং আজকে সকালবেলা মিলিয়ে সর্বমোট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 2500 মতো মানুষকে সরাতে পেরেছি। বৃষ্টিটাও সবে শুরু হয়েছে। আমি ভবানীপুর থেকে আসছি, আপনিও জানেন ভবানীপুরে আমরা 400 মানুষকে 3টি নিরাপদ আশ্রয়ে তুলে দিয়েছি এবং সেখানে বাচ্চাদের জন্য বেবি ফুড এবং তাদের হাতে বিস্কুট ইত্যাদি আমরা তুলে দিয়ে এসেছি পর্যাপ্ত পরিমাণে, এবং তাদের জন্য অস্থায়ী রান্নাঘরের ব্যবস্থাও আমরা করে দিয়েছি। চাল ডাল আমরা সংস্থান আছে, যেই মুহূর্তে আমরা পুরো সেট আপটাকে গুছিয়ে নিতে পারবো সঙ্গে সঙ্গে তাদের চাল ডাল ইত্যাদি দিয়ে আমরা রান্নার ব্যবস্থা চালু করবো। আপনি আপনার এলাকা জুড়ে মানে ঘোরা শুরু করে দিয়েছেন লোকজন? একদম, আমরা শুরু করে দিয়েছি। এই মুহূর্তে আপনাকে বললাম একটু আগেই প্রায় 2100 মানুষকে আমরা নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।